গোটিয়ে বনরে রহুতিলা হরিণটিয়ে দেখিবাকু যেতিকি সুন্দর থিলা তাঠু অধিক তীক্ষ্ণ থিলা তার দুইটি সিংহ আউ তাঠু অধিক তীক্ষ্ণ থিলা সে হরিণের বুদ্ধি। বনরে এমিতি হরিণকু খাইবাকু সব প্রাণীকর ইচ্ছা থিলা। বাঘ, ভালু, সিংহ এমানে সমস্তে হরিণকু খাইবাকু চেষ্টা করুথিলে। হেলে হরিণ তার তীক্ষ্ণ বুদ্ধি যোগু সবুবেলে সতর্ক রহুথিলা। আউ কেবে হেলে কাহা হাত মুঠাকু আসু নথিলা। দিনে বাঘর সিংহ সহিত বনরে দেখাইলা, মহারাজ আপন ইয়াড়ে কুয়াড়ে যাওছন্তি? মন্ত্রীবর মু ভ্রমণরে আসিছি। আচ্ছা মন্ত্রীবর, গোটে কথা কহিল, সে সুন্দর হরিণকু মু আজিকালি কেউঠি দেখিবাকু পাউনি। মহারাজ আপন বি তার যাহা চেহারা, ও দেখিলে মোর কোন তমর বি লোভ হইব। তাহা তো ঠিক মহারাজ। বন ভিতরে থিলা গোটিয়ে ছোট পাহাড়, আউ পাহাড় তলে থিলা গোটিয়ে কোলি গছ। সে কোলি গছর কোলি থিলা বহুত মিঠা, সেথিপাই হরিণ প্রতিদিন সে কোলি খাইবাকু আসুথিলা। সেথিপাই বাঘ কি সিংহ তার টের পাউনথিলে। দিনে গোটিয়ে শিকারী পাহাড় তল সেই কোলি গছ পাখকু আসিলা। আউ যোগকু ঠিক সেই সময়ের হরিণ সেই গছ পাখকু কোলি খাইবাকু আসিথিলা। শিকারী তাকু দেখিলা, আউ তাকু দেখিলা পরে শিকারীর বহুত লোভ হইলা। আহা, কেতে সুন্দর হয়েছে এই হরিণ, ইয়াকু নেই মহারাজঙ্কু ভেটি দেলে মতে বহুত দান মিলিব। হরিণর কান থিলা খুব তীক্ষ্ণ, আউ তা আখি বি থিলা আহুরি তীক্ষ্ণ। সে জানি পারিলা এঠি কিয়ে ছকি রহিছি, সেথিপাই সে সেঠু চালিগলা। শিকারী আখি খোলিলা বেড়কু সেঠি আউ হরিণ নথিলা। শিকারীটি জানি পারিলা যে হরিণ বহুত চতুর অছি। শিকারী প্রত্যেক দিন আসি সে গছ পাখরে লুচিকি রহুথিলা, কিন্তু হরিণ আউ চারি পাঁচ দিন হেব আসিলানি। কিন্তু সে শিকারী তার চেষ্টা জারি রাখি থাকে, এ হরিণ আউ আসুনি কাহিকি, মতে লাগুছি সে মতে দেখি বোধে ডরি গলা। তথাপি মু মো চেষ্টা জারি রাখিবি, দেখিবি কোন হেউছি। সেদিন শিকারী সিধা আসি কোড়ি গছ উপরে বসি পড়িলা, আউ হরিণকু অপেক্ষা কলা। হরিণ যেহেতু শিকারীকু সেদিন দেখিথিলা, সে নিশ্চিত হয়ে যাইথিলা শিকারী দুই তিন দিন লগাতার আসিব, সেথিপাই সে আসিবা বন্ধ করে দেইথিলা। দুই তিন দিন গড়ি যিবা পরে হরিণ পুনি কোড়ি খাইবাকু আসিলা। সে আসিবা মাত্রে গছরে বসিথিবা শিকারী তাকু দেখিনেলা। হে হে, যাহা হেউ, এতে দিন পরে আসিছি, আজি আসিছি মানে তাকু মু ছাড়িবিনি। হরিণ কোড়ি গছ পাখকু আসিবা বেড়ে প্রথমে ইয়াড়ে সিয়াড়ে চাহিলা, তাপরে দেখিলা কেহি কুয়াড়ে নাহাতি। শিকারী দেখিলা তলে গোটে বি কোড়ি পড়িনি, সে গছরু কোড়ি পকাইলা। হঠাৎ হরিণর সন্দেহ হেলা যে এতে গুড়িয়ে কোড়ি কেমিতি পড়িলা। আরে পবন তো হইনি, হঠাৎ কোড়ি কুয়াড়ু পড়িলা।
আরে কোন এতে সময় চিন্তা করছো, পাখো কোয়া আ পাখো। গছ ভাই তমে তো মু আসিবা মাত্রে দুই পদ কথা হো, তাহলে আজ কাই কিছু কহু না। এথর শিকারী মনে মনে ভাবিলা সতরে গছ বলে হরিণকু দেখি কিছু কুহে, সেথিপাই সে বি হরিণকু কথা কহিলা। আরে মু ভুলি যাইথিলি মো, মু তোতে দেখিছি কিন্তু কিছু কহি নথিলি, আসুনু পাখ গুয়া মু তো পাই কেতে তোড়ি তলে পকাইছি। এথর হরিণ বুঝি গলা প্রকৃত কথা কণ, আউ অননিশ্বাসি হই সিধা দৌড়িলা বন ভিতরকু। বিচরা শিকারী বোকা ভলি চাহি রহি থাকে। হে ভগবান মু কণ করি দেলি, হাত মুঠাকু আসিথিবা শিকারকু ছাড়ি দেলি, কাহে কি মূর্খামি গলি, গোটি সামান্য হরিণ বুদ্ধি আগরে মু হার মানি গলি। হরিণ থিলা সব দৃষ্টিরু সতর্ক, সেথিপাই সে বুদ্ধির উপযোগ করুথিলা, নহেলে তার যে সুন্দর চেহেরা তাকো খাইবাকু বনর সব পশু লোভ করুথিলে। শিকারী তো অতি লোভরে পড়ি হরিণর চালাকিকু বুঝি পারিলানি। শেষরে শিকারী হরিণ পাখর হারিগলা। যদি গপটি ভালো লাগিথিব তাহলে চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু, লাইক করন্তু, কমেন্ট করন্তু, আর বহুমাত্রারে শেয়ার করন্তু।